নমস্কার, সল্ট লেক স্টুডেন্ট ধারার পক্ষ থেকে রবি স্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আমি সায়ন সেনগুপ্ত আপনাদের হোস্ট, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের নতুন ভিডিও আসছে না, বেশ অনেক দিন হয়ে গেল, গানের ক্লাস তো প্রায় বন্ধই হয়ে গেছে। তার জন্য সবার আগে আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। আপনারা জানেন এই মাসে প্রায় 7 দিনের কাছাকাছি আমি কোনো ক্লাস নিতে পারিনি, চিকিৎসার প্রয়োজনে আমায় দক্ষিণ ভারত যেতে হয়েছিল। এবং আপনারা এটাও জানেন যে আমি বিশ্বাস করি, আমি বহুবার বলি যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক সেটা গুরুমুখী বিদ্যা, সেটা 1:1 ক্লাস না নিলে হয় না। যে কারণে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের আমার যে ক্লাসগুলো সব 1:1, একজন একজন করে ভার্চুয়াল ক্লাস, কিন্তু সেই আধ ঘন্টা থেকে 35 মিনিট আমার কাছে একজনই স্টুডেন্ট থাকেন। এবার ফিরে আসার পর আমি প্রাণপণ চেষ্টা করে চলেছি এই 7 দিনে আমার যে ক্লাসগুলো আমি নিতে পারিনি সেগুলো নেওয়ার ফলে আজকেও যে আমি ভিডিওটা করছি আপনারা বুঝতেই পারছেন, এটাও একটা ফাঁকিবাজি ভিডিও, আমাদের রেগুলার সেটআপটা ইউজ করছি না, একটি ল্যাপেল মাইক দিয়ে এবং আমার মোবাইল ফোনে খুব চট করে খুব রেডিমেড ভিডিওটা শ্যুট করে ফেলছি। এই ভিডিওটায় আপনাদের কিছু ইনফরমেশান দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে গ্রুপ ক্লাস আমার সেই অর্থে কিছু নেই। রবীন্দ্রনাথের গান গ্রুপে শেখানোর ব্যবস্থা আমাদের একটি আছে, সেটি হচ্ছে সুরের ধারার মাসিক ভার্চুয়াল ওয়ার্কশপ। এই ওয়ার্কশপগুলো হয় রবিবার সন্ধ্যাবেলায়, সাধারণত 7টা থেকে 7টা 40। এই অগস্ট মাসের শেষ অংশটায় আমরা করতে পারলাম না, আমরা সেপ্টেম্বর মাস থেকে আবার এই ওয়ার্কশপটা আরম্ভ করতে চলেছি। যারা এই ওয়ার্কশপের সম্বন্ধে জানেন না, একদম নতুন দেখছেন, তাদের জন্য বলি এই ওয়ার্কশপে আমরা প্রত্যেকবার একটা টপিক বেছে নিই। আমাদের আগের ওয়ার্কশপের টপিক ছিল রবীন্দ্রগানে বর্ষা, রাগ ও রূপ। আমরা টপিকগুলো এমনভাবে বাছি যাতে এই ওয়ার্কশপটা করলে রবীন্দ্রনাথের গানের সম্বন্ধেও একটা ধারণা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তার সম্বন্ধেও একটা ধারণা হয়। ইনফ্যাক্ট শাস্ত্রীয় সঙ্গীতের কী ধরনের আলোচনা আমরা করেছি আমাদের আগের ওয়ার্কশপে, তার কিছু ভিডিও, ইমানের ভিডিওটা এবং আরও কিছু গ্লিমস আমরা কিন্তু আমাদের ইউটিউবের বন্ধুদের জন্য শেয়ার করেছি, এবারেও করব। আমাদের এবারের টপিকটাও ভীষণ ইন্টারেস্টিং, রবীন্দ্রনাথের খেয়ালাঙ্গের গান। এবং এই খেয়ালাঙ্গের গানে আমরা খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব খেয়াল কী, খেয়াল কোথা থেকে এলো এবং রবীন্দ্রনাথ খেয়াল দিয়ে কতটা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। এবং আমাদের ইচ্ছে আছে আমরা এগুলো জানার পর রবীন্দ্রনাথের কিছু ভাঙা গান শিখব, মূল খেয়াল গান থেকে ভেঙে রবীন্দ্রনাথ যে গানগুলো তৈরি করেছেন সেরকম কিছু গান শিখব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা রবীন্দ্রনাথের নিজস্ব খেয়ালাঙ্গের রচনা সেই গানও একটি দুটি শিখব। এবং আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব ভাঙা গান আর রবীন্দ্রনাথের খেয়ালাঙ্গের গানের মধ্যে তফাত কোথায়। সর্বোপরি যদি সমস্ত কিছু ঠিকঠাক যায় তাহলে আমাদের শেষ ক্লাসে আমাদের ইচ্ছে রইল আমরা একটি মূল গান এবং ভাঙা গান পাশাপাশি শিখব। আমরা এই ওয়ার্কশপে যেটা করি, যারা ওয়ার্কশপ করেছেন তারা জানেন, আমরা খুব সহজ থেকে খুব কঠিন টপিকের দিকে যাই এবং 4টে ক্লাস, প্রত্যেকটি ফিজিক্যাল ক্লাস, ভার্চুয়ালি আমরা জুম মিটিংয়ে নিই কিন্তু কোনো রেকর্ডেড সেশন নয়। আমি আগেও বলেছি আবারও বলি, এই রেকর্ডিং সেশন বা ট্র্যাকের সঙ্গে রেওয়াজ করে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বা রবীন্দ্রনাথের গান শেখা যায় বলে আমি মনে করি না। এ দুটোই গুরুমুখী বিদ্যা, সামনাসামনি গুরুর সামনে না বসলে এটা শেখা যায় না। আজকে আমাদের উপায় নেই বলে আমরা ভার্চুয়ালি বসছি। আমরা এই কাজটা করতে চলেছি সেপ্টেম্বর মাসের 4টে রোববার, আমাদের লিমিটেড সিটস। আমাদের এই 4টে ক্লাসের জন্য মোট রেজিস্ট্রেশন ফি হচ্ছে মাত্র 500 টাকা এবং আমাদের রেজিস্ট্রেশন খোলা আছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, 2 তারিখ, 2nd September অবধি। যারা যারা আমাদের টাকা পাঠাতে পারবেন বা যারা যারা আমাদের আগে টাকা পাঠাতে পারবেন, লিমিটেড সিটস, আপনারা জানেন আপনারা আগে যারা করেছেন একমাত্র তাদেরই আমরা জায়গা দিতে পারবো।
আপনারা বহুজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপনারা ওয়ার্কশপ সম্বন্ধে আগ্রহী, সেই কারণে এই ছোট্ট ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এলাম, যাতে আমি আপনাদের জানাতে পারি যে সুরের ধারা এই ওয়ার্কশপ বেসড কাজটা আবার করতে চলেছে এবং সুরের ধারা প্রত্যেক মাসে এই কাজটা করবে। রবীন্দ্রনাথের কোনো একটি টপিক নিয়ে আমরা এমনভাবে আলোচনা করব যাতে আমরা সঙ্গীত বিষয়ে খানিকটা নলেজ লাভ করি, অ্যাজ ওয়েল অ্যাজ রবীন্দ্রনাথের গান বিষয়েও আমরা কিছু নলেজ লাভ করি। এবং যারা ওয়ার্কশপটা করেছেন তারা দেখেছেন যে ওয়ার্কশপটা এমনভাবে বিন্যস্ত যাতে অত্যন্ত সাধারণ বিগিনার্স লেভেলের লোকজন তারাও যথেষ্ট ইনপুট পাবেন। আবার বহুদিন ধরে সঙ্গীত শিখছেন, সঙ্গীতের শিক্ষার্থী এমএ করছেন এমন স্টুডেন্টও কিন্তু আমাদের ওয়ার্কশপে একই সঙ্গে আমরা ক্লাস করেছি, আমরা আলোচনা করেছি, আমাদের বিশ্বাস আমরা সমৃদ্ধ হয়েছি। আমাদের নতুন ওয়ার্কশপ এই ব্যাপারে যদি আপনারা ইন্টারেস্টেড হন রবীন্দ্রনাথের খেয়ালাঙ্গের গান, প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস। নিজের ইমেল অ্যাড্রেস না থাকলেও যে ইমেল আপনার কোনো বন্ধু বা আপনার কোনো আত্মীয় অ্যাক্সেস করে সেই ইমেল অ্যাড্রেস হলেও হবে। আজকের জন্য তাহলে এটুকুই রইল, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।